লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু পিয়ার্সি ফাউন্ডেশন। তো তোমরা সেভেন কলেজের যারা 2018-19 সেশনের ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী আছো, তাদের মডার্ন ড্রামা এটার সাজেশন নিয়ে আজকে কথা বলবো। তো এখানে শুরুতে একটা কথা বলে রাখি, আমি দ্য বার্থডে পার্টি এই ড্রামাটা থেকে তোমাদেরকে কোনো প্রশ্ন সাজেস্ট করিনি। আমার দৃষ্টিতে এখানে তোমাদেরকে আমি যে 10টা প্রশ্ন সাজেস্ট করেছি, এই 10টা প্রশ্নই কিন্তু ইনাফ হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যে 8 নম্বর কোয়েশ্চেনটা ওয়েটিং ফর গোডো থেকে, এই কোয়েশ্চেনটা বেসিক্যালি তুমি যে কোনো মানে একটা প্রশ্ন, এই প্রশ্নটা পড়ে যে কোনো একটা প্রশ্ন ওয়েটিং ফর গোডট এর তুমি কিন্তু লিখে দিবে, কোনো সমস্যা নেই। ওকে, তবে বেসিক্যালি তুমি যদি লুক ব্যাক ইন অ্যাঙ্গার আর ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই দুইটা ড্রামাকে ফলো করো, এই দুইটা ড্রামা খুবই লাইটেড ড্রামা, খুব চমৎকার ড্রামা, তাহলে তুমি 100% কমন পাবে, কোনো সমস্যা নেই। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে কিছুটা চেঞ্জ না বলেও করে ফেলতে পারে তারা, সুতরাং সেক্ষেত্রেও সমস্যা নেই। ইনফরমেশন গুলো এমন সুন্দরভাবে সাজানো হয়েছে যেগুলো তোমরা বুঝে পড়ে নিলেই ভালো করতে পারবে। শর্ট নোটস এর ক্ষেত্রে এখানে মাত্র 9টা শর্ট নোটস আমি তোমাদেরকে সাজেস্ট করেছি, এবং এই 9টা শর্ট নোটস থেকে কিন্তু তোমরা অনায়াসেই 2টা শর্ট নোটস লিখতে পারবে। এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আমি পরিশেষে এখানে তোমাদেরকে 5টা এক্সপ্লেনেশন মাত্র সাজেস্ট করেছি, বাট আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে তুমি এসে টাইপ কোয়েশ্চেন্স গুলো সুন্দরভাবে পড়ো এবং একটা রুলস ফলো করে পড়ো। সেই রুলসটাকে ফলো করে পড়লেই তুমি দেখবে যে আমি প্রিমিয়াম সাজেশন এবং নোটস এর মধ্যে সেই রুলসটা বলে দিয়েছি, সেই রুলসটা ফলো করে পড়লেই তুমি দেখবে যে তুমি অনেক ভালো করতে পারছো। তো এই হচ্ছে বিষয়। আর যারা প্রিমিয়াম সাজেশন এবং নোটস কালেক্ট করতে চাও বাংলা ট্রান্সলেটেড, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ করেও কালেক্ট করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।